সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বদলকোর উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে থেকে তোমাদেরকে বলছি, তোমরা আমাদের ছাত্রছাত্রীরা যে যেখানে আসো না কেন, অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়ে খাতা পুস্তক নিয়ে গণিত বইয়ের অনুপাত সমানুপাতের অধ্যায়টি খুলে তোমরা লক্ষ্য করো। এখানে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। এই গণিত বিষয়ে আমরা অনুশীলনী 11-এ এক দুইটা সমস্যামূলক প্রশ্ন নিয়ে আমরা কাজ করব, কেমন? আশা করি তোমরা খুব দ্রুত বইপুস্তক খুলে অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়ে মনোযোগ সহকারে এই দুইটা সমস্যামূলক গাণিতিক প্রশ্ন আমরা যে সমাধান করব সেই সমাধানটা তোমরা বোর্ডে অনুধাবন করার চেষ্টা করো, কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে আমাদের প্রথম অঙ্কটা আমরা নিয়ে কাজ করব, কেমন? প্রথম অঙ্কটি আমাদের দেওয়া আছে Lx ইকুয়াল টু My ইকুয়াল টু Nz হয়, তবে দেখাও যে x স্কয়ার বাই yz প্লাস y স্কয়ার বাই zx প্লাস z স্কয়ার বাই xy ইকুয়াল টু Mn বাই n স্কয়ার প্লাস nl বাই n স্কয়ার প্লাস ln বাই n স্কয়ার, কেমন? এবার দেখাও আমাদের যে মানটা দেওয়া আছে এখানে তিনটা অনুপাত মান সমান দেওয়া আছে, কেমন? তাহলে আমরা ধরে নিব এই তিনটার একটা সাধারণ মান ধরে নিব কে, কেমন? এবার আমরা লিখবো, ধরি কি ধরবো, Lx ইকুয়াল টু My, কেমন, ইকুয়াল টু Nz ইকুয়াল টু আমরা কি ধরেছি, এখানে কি একটা সার্বজনীন ধ্রুবক, এখানে কি একটা সার্বজনীন ধ্রুবক, কেমন? তাহলে এবার দেখো আমরা এখান থেকে সুতরাং আমরা আলাদা যদি লিখি তাহলে Lx ইকুয়াল টু কে, কেমন, আমরা এখান থেকে l এর মান বের, x এর মান বের করবো, তাহলে x ইকুয়াল টু কে বাই এল, x এর মান হবে কে বাই এল। আবার আমরা এখানে লিখবো My ইকুয়াল টু কে, কেমন, My ইকুয়াল টু কে, এখান থেকে আমরা y এর মান বের করবো, তাহলে সুতরাং y ইকুয়াল টু কে বাই এন, একেবারে সহজ অঙ্ক, কেমন। এবার এখানে আমরা লিখবো Nz ইকুয়াল টু কে, কেমন, এখান থেকে আমরা z এর মান বের করবো, কার মান বের করবো, z এর মান, তাহলে z এর মান বের করলে আমরা পাই কে বাই এন। তাহলে আমরা x এর মান, y এর মান এবং z এর মান বের করেছি। এবার লেফট হ্যান্ড সাইডে মানটা বসে দাও, সুতরাং লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে লক্ষ্য করো, x স্কয়ার ডিভাইডেড বাই yz, কেমন, প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই zx প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই xy। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো মান বসাবো, উপরে x আছে, x এর মান k বাই l লেখা আছে, আসেনি, x এর মান কি লেখা আছে k বাই l, তাহলে আমরা এখানে লিখবো k ডিভাইডেড বাই l, আর যেহেতু স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার, নিচে কি আছে y এর মান, y এর মান কি আছে এখানে লক্ষ্য করো, কেমন, y এর মানটা কি লেখা আছে দেখো, y এর মানটা কি আছে k বাই m, তাহলে y এর পরিবর্তে আমরা লিখবো এখানে k বাই m ইনটু z, কেমন, ইনটু z এর মান আছে, z এর মানটা কি আছে k বাই m, তাহলে আমরা লিখবো k বাই m, কেমন, প্লাস এবার এখানে ওয়াইড মান, ওয়াইড মান আছে কে বাই এম, তাহলে আমরা লিখবো কে বাই এম হোল স্কোয়ার ডিভাইড বাই জেড, জেড এর মান কে বাই এন, কে বাই এন ইনটু এক্স এর মান, এক্স এর মান কত আছে কে বাই এল, কে ডিভাইড বাই এল, তারপরে প্লাস চিহ্ন, উপরে জেড স্কোয়ার, জেড এর মান আছে কে বাই এন, তাহলে আমরা লিখবো কে বাই এন হোল স্কোয়ার, নিচে আছে এক্স, এক্স এর মান আছে কে বাই এল, তাহলে আমরা লিখবো কে বাই এল ইনটু, তারপরে আছে ওয়াই, ওয়াই মান কে বাই এম, আমরা শুধু মানটা বসাইছি, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, কেমন। এবার এখানে স্কয়ার ভাঙাবো, তাহলে স্কয়ার ভাঙাইলে আমরা কি পাই লক্ষ্য করো, উপরে আমরা লিখবো কে স্কয়ার বাই এল স্কয়ার, কে বাই এল হোল স্কয়ার, তাহলে আমরা লিখবো কে স্কয়ার বাই এল স্কয়ার, নিচে গুণ হবে উপরে কে কে গুণ করলে কে স্কয়ার, আর নিচে গুণ করলে হবে এম এম, কেমন, প্লাস চিহ্ন, একই নিয়মে পরবর্তী রাশি, তাহলে উপরে হবে কে স্কয়ার আর নিচে এখানে হবে এম স্কয়ার, কেমন, আবার নিচে এখানে কে সাথে কে গুণ হলে কে স্কয়ার, আর এন এর সাথে এল যদি আমরা গুণ করি তাহলে কি হবে এন এল, এন এল, প্লাস চিহ্ন, এবার আসো উপরে এখানে স্কয়ার ভাঙাইলে আমরা পাই উপরে কে স্কয়ার বাই এন স্কয়ার, কেমন, আর নিচে গুণ করলে কে স্কয়ার ডিভাইডেড বাই কি হবে এখানে এল এন, কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেমন। এবার প্রতিটা অংশে ভাগের কাজ হবে, এখানে তিনটা অংশে ভাগের কাজ হবে, কেমন, প্রতিটা অংশে ভাগের কাজ করলে আমরা পাই এখানে উপরে রাশি কোনো পরিবর্তন হবে না, কে স্কয়ার বাই এল স্কয়ার ভাগ্যে আমরা গুণিয়ে নিব, ভাগের পরবর্তী রাশি পরিবর্তন হবে, তাহলে উপরে যাবে এম এন আর নিচে যাবে কে স্কয়ার, এখানে ব্র্যাকেট দিব, প্লাস চিহ্ন, এখানে একই নিয়ম, তাহলে আমরা লিখবো কে স্কয়ার বাই এম স্কয়ার ইনটু উপরে হবে এন এল ডিভাইডেড বাই কে স্কয়ার,
কেমন? আশা করি বুঝতে পেরেছ। তারপরে প্লাস চিহ্ন, এবার এখানে কাজ করব, তাহলে আমরা লিখবো কে স্কয়ার বাই এন স্কয়ার, ভাগে কে গুণে নিব, তাহলে এখানে হবে কি এল এম ডিভাইডেড বাই কে স্কয়ার। এবার দেখো আমরা কে স্কয়ারে কে স্কয়ারে ভাগ করলে থাকবে ওয়ান, ওয়ান দ্বারা এখানে এম এন কে গুণ করলে এম এন ডিভাইড বাই এল স্কয়ার, তাহলে আমরা পেলাম এম এন ডিভাইডেড বাই এল স্কয়ার। প্লাস চিহ্ন, এবার আসবে দেখা পরবর্তী রাশি কে স্কয়ারে কে স্কয়ার কাটা যাবে, তাহলে এন এল ডিভাইডেড বাই থাকবে কি এখানে এম স্কয়ার। প্লাস চিহ্ন কেমন? এখানে কে স্কয়ারে কাটা যাবে, থাকবে কি এল এন ডিভাইডেড বাই এন স্কয়ার। দেখো আমরা বা রাইট হ্যান্ড সাইডের মান পেয়ে গেছি, বাম পক্ষ থেকে আমরা লেফট হ্যান্ড সাইডের মান থেকে মান যেটা পেয়েছি সেই মানটা রাইট হ্যান্ড সাইডের সমান হয়েছে কিনা লক্ষ্য করো। অবশ্যই রাইট হ্যান্ড সাইডের সমান হয়েছে, কেমন? সুতরাং আমরা এখানে লিখবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এখানে বলছে দেখাও যে, তাহলে আমরা লিখবো শু এই সেই ও ডব্লিউ ই ডি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, কেমন? এই অঙ্কটা একেবারে সহজ অঙ্ক। এর পরবর্তী অঙ্কে আসো, দুই নম্বর অঙ্কে আসো। দুই নম্বর অঙ্কটা কি লেখা আছে দেখো, দুই নম্বর অঙ্কটা দেখো, দুই নম্বর অঙ্কে আছে পি বাই কিউ, যদি পি বাই কিউ ইকুয়াল টু এ স্কয়ার বাই বি স্কয়ার এবং এ বাই বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ, কেমন? তাহলে আমরা এখানে এই মানটার দিক থেকে আমরা কাজ করব, দুই নম্বর অঙ্কে এখানে দ্বিতীয় মানটা থেকে আমরা কাজ করব, কেমন? তাহলে দ্বিতীয় মানটা কি আছে, এ বাই বি ইকুয়াল টু কি আর লেখা আছে, রুট ওভার এ প্লাস কিউ, রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ। এবার উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে কি লিখবো এখানে আমরা এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার, আর এখানে বর্গ করলে হবে কি রুট ওভার এ প্লাস কিউ, এ প্লাস কিউ হোল স্কয়ার, আর নিচে হবে রুট ওভার এ মাইনাস কিউ হোল স্কয়ার। কি কাজ করছি আমরা, উভয় পক্ষে বর্গ করেছি, কেমন? এবার এখানে কি দাঁড়ালো লক্ষ্য করো, উপরে আমরা লিখবো এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার, কেমন? এ ইকুয়াল টু, আর এখানে স্কয়ার রুটে কাটা গেলে উপরে থাকবে এ প্লাস কিউ, কেমন? আর নিচে স্কয়ার রুটে কাটা গেলে থাকবে এ মাইনাস কিউ। এইবার দেখো লক্ষ্য করো, এখানে পি বাই কিউ ইকুয়াল টু এ স্কয়ার বাই বি স্কয়ার, তাহলে এ স্কয়ার বাই বি স্কয়ারের পরিবর্তে আমরা লিখবো পি বাই কিউ, কেমন? ইকুয়াল টু উপরে লেখা আছে এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ, একেবারে সহজ অঙ্ক, কেমন? তাহলে আমাদের দেওয়া দুইটা মান দেওয়া ছিল, আমরা দ্বিতীয় মান থেকে কাজটা করেছি, তাহলে আমরা লিখছি এ বাই বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ, এ মাইনাস কিউ। এবার উভয় পক্ষে আমরা বর্গ করেছি, তাহলে এখানে এ বর্গ স্কোয়ার বি বর্গ বি স্কোয়ার, এখানে বর্গ করলে রুট ওভার এ প্লাস কিউ হোল স্কোয়ার, এখানে বর্গ করলে রুট ওভার এ মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুটে কাটা যায়, নিচে স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে উপরে থাকে এ প্লাস কিউ নিচে এ মাইনাস কিউ, কেমন? এইবার আমরা যোজন বিযোজন করব, কি করব যোজন বিযোজন, কেমন? তাহলে এখানে কি দাঁড়াবে, উপরে পি প্লাস কিউ আর নিচে থাকবে পি মাইনাস কিউ, আমরা নিচে বিয়োজন করেছি, তাহলে এখানে উপরে কি হবে এ প্লাস কিউ, হ্যাঁ প্লাস এখানে হবে এ মাইনাস কিউ, আর নিচে কি হবে এখানে এ প্লাস কিউ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস কিউ, একেবারে সহজ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার পরবর্তী অংশে লক্ষ্য করো, পরবর্তী অংশে আমরা কি কাজ করব, এখানে বাম দিকে যা আছে তাই লিখবো, তাহলে এখানে আমরা লিখবো পি প্লাস কিউ, কেমন? আর নিচে আমরা লিখবো পি মাইনাস কিউ, ইকুয়াল চিহ্ন। এবার পরবর্তী রাশিতে এখানে যোগ হবে, এর সাথে যোগ করলে, এর সাথে যোগ করলে টোয়াইস এ, আর এখানে কিউ থেকে কিউ বিয়োগ হলে থাকে না, নিচে থেকে এ বিয়োগ থাকে না, কিউর সাথে কিউ যোগ করলে হবে এখানে টোয়াইস কিউ, তাহলে এখানে এবার যা আছে তাই লেখাও পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, কেমন? এবার এখানে টুর সাথে টু ভাগ করলে থাকবে ওয়ান, ওয়ান লেখার দরকার নাই, তাহলে আমরা লিখবো এ বাই কিউ। এবার আমাদের প্রমাণ মিলিতে হবে, দেখাও যে, তাহলে এবার আমরা একান্তরকরণ করব, কি করব আমরা একান্তরকরণ করব, কেমন? একান্তরকরণ অর্থ কোনাকুনি স্থান পরিবর্তন, কোনাকুনি স্থান পরিবর্তন, যেমন এ এখানে আসে উপরে, এটাকে আমরা নিচে নিয়ে আসব, পি মাইনাস কিউ আছে নিচে, এটাকে আমরা উপরে নিয়ে যাবো, তাহলে আমরা এখানে কি কাজ করব, উপরে উপরে যা আছে তাই লেখাও পি প্লাস কিউ, আর একে একান্তরকরণ করিয়ে নিয়ে আসলে এ নিচে চলে আসবে, আর উপরে এখানে পি মাইনাস কিউ যাবে, এর স্থলে পি মাইনাস কিউ আর নিচে হবে কিউ, কেমন? কি কাজ করেছি আমরা, একান্তরকরণ, একান্তরকরণ করেছি, কেমন?
দেখো অঙ্ক শেষ হয়ে গেছে, আমাদের বলছে দেখাও যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ, তাহলে আমরা পেয়ে গেছি পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, তাহলে আমাদের দেখানো বলছে, তাহলে আমরা লিখবো সুর, এস এইচ ও ডব্লিউ ই ডি, সুর দেখানো হলো। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, অনলাইন ক্লাসের সাথে সবসময় যুক্ত থাকবে তোমরা, করোনাকালীন বাড়িতে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইন ক্লাসের সাথে প্রত্যেক দিন রুটিন মোতাবেক তোমরা ক্লাসের সাথে যুক্ত হবে। আশা করি তোমরা ভালো থাকো, ধন্যবাদ তোমাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং সুস্বাগতম জানাচ্ছি।